আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনেকে কমেন্ট করতেছেন ইদানিং, দেখতেছি যে ঢাকা টু কাতার, কাতার টু দুবাই নাকি আসা যাইতেছে, বা দুবাইয়ের যে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আটকা পড়ে আছেন তারা বর্তমানে কিভাবে আসবেন না আসবেন, বা অনেকে নিউজ করতেছে যে কাতার হয়ে দুবাই আসা যাবে, এবং 6 মাসের অধিক যাদের ভিসা হয়ে গেছে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তারা এখন কি করবেন না করবেন, এবং টুরিস্ট ভিসা নিয়েও দুই একটা প্রশ্ন দেখতেছি। তো আজকে সেই প্রশ্নগুলো আমি ডিসকাস করব ইনশাআল্লাহ। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে, এবং এই সম্পর্কিত যারা সমস্যা আছে তারা যাতে এই সমাধান পেতে পারে। আমরা 3-4 দিন আগে একটা নিউজ দেখেছি যে কাতারে যদি ইউএই রেসিডেন্সি কেউ থাকে সেক্ষেত্রে তারা অনারেবল ভিসা দিবে এবং কাতারে হয়ে দুবাইতে আসা যাবে। জিনিসটা কিরকম, কাতারে ফুল ভ্যাকসিনেট মানুষগুলাই নিতেছে। এখন প্রশ্ন হলো যে কাতারে যদি আপনি কোয়ারেন্টাইন করেন, আপনি ঢাকা থেকে না হয় কাতারে চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনি সেখানে 14 দিন স্টে করলেন, মানে কোয়ারেন্টাইন করলেন, হোটেল কোয়ারেন্টাইন, তারপরে আপনি দুবাইতে ঢুকতে চাইতেছেন, ঠিক তখন যদি দুবাই ভিসা বন্ধ করে দেয় বা ওই দেশ থেকে আসার যে ফ্লাইটটা, ফ্লাইটটা যদি ক্যান্সেল করে দেয়, তখন আপনি কোথায় যাবেন? আবার বাংলাদেশ রিটার্ন করতে হবে, তাই তো? আমরা জানি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে আমরা কুয়েতে যখন মানুষ পাঠাই, ঠিক তখন হঠাৎ করে কিন্তু দুবাইয়ের সাথে কুয়েত ফ্লাইট বন্ধ করে দিয়েছিল, তারপরে ওই লোকগুলো কিন্তু আবার বাংলাদেশে ফেরত যেতে হয়েছে। আবার অনেকে অবৈধ হয়ে গেছেন, তাদের ফাইন পে করা লাগছে, অনেক ঝামেলা ছিল। তো আপনারা যারা যাইতে চাইতেছেন কাতার হয়ে, অনেকেই মেসেজ করতেছেন ভাই আমাদেরকে একটা প্যাকেজ দেন, আপনাদেরকে যে আমি প্যাকেজ দিব, আপনাদেরকে আমি বাংলাদেশ থেকে কাতারে নিব, কাতার থেকে যদি আমি দুবাইতে না আনতে পারি, অথবা যদি দুবাই তখন ফ্লাইট বন্ধ করে দেয়, অথবা আবার যদি রিটার্ন করা লাগে, তখন আপনাদের মানে এতগুলো টাকা কেন আপনারা লস করবেন, সেটা হলো আমার প্রশ্ন। যার কারণে আমরা এই কাজগুলো করতেছি না। আমি আপনাদেরকে সাবধান করবো যে আপাতত কাতার হয়ে না আসার জন্য, কারণ আপনি কাতারে যদি যান, কাতারে গিয়ে 15 দিন থাকবেন, খাবেন, একটা খরচ আছে, প্লাস কাতার থেকে আবার দুবাইতে আসবেন, এবং তাদের রুল রেগুলেশন আবার নতুন করে কি আসে সেটা বলা যাইতেছে না। কারণ এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে প্রতিদিন এক একটা আপডেট আসতেছে, এক এক রকম ফ্লাইটের শিডিউল চেঞ্জ হয়েছে, ভিসার শিডিউল চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জের নিয়ে আমি ভাবতেছি যে এই অবস্থায় আপনারা না আসাটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো এরপরে অনেকে প্রশ্ন করতেছেন কিভাবে আসবেন, শুধুমাত্র পার্টনার ভিসা যারা আছে তারা কিন্তু এয়ারারাবিয়ার স্পেশাল ফ্লাইটের মাধ্যমে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচটা আপনারা জানেন 10 থেকে 12 হাজার দিরহাম পর্যন্ত খরচ পড়তেছে, তাও আপনাদের লাইসেন্স এবং কাগজপত্র সব সঠিক থাকতে হবে। নেক্সট একটা প্রশ্ন দেখতেছি, সেটা হলো যে যাদের 6 মাসের ওভার হয়ে গেছে তারা কি করবে। 6 মাসে যারা ওভার হয়ে গেছে, আগে আমরা দেখতাম যে গত বছর আমরা যেগুলো দেখছি ভিসা, যেগুলো 6 মাসের অধিক হয়ে গেছে তাদেরগুলো কিন্তু আবার নর্মালি অ্যাক্টিভ করা ছিল, কিন্তু বর্তমানে ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে। আসলে খুবই দুঃখজনক যে ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী করবে। তো আপাতত আমাদের ওয়েট করতে হবে সরকারের নির্দেশনার জন্য। সরকার কবে নির্দেশনা দেয়, আর আমরা সরকার যখনই ফ্লাইট খুলবে তখন কিন্তু একটা নির্দেশনা দিয়ে দিবে। আমরা আশা করতেছি ফ্লাইট খোলার সম্ভাবনা আছে, কারণ এক্সপোর্ট জন্য তারা কিছু ফ্লাইট দিবে, কিছু প্যাসেঞ্জার আনবে। যদি অন্য অন্য ফ্লাইটগুলো স্বাভাবিক হয় আমাদের দেশের সাথে, তখন আমাদের নর্মাল ফ্লাইটগুলো কিন্তু চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখনই সরকার কোনো নিউজ দিবে, যদি বলে যে যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা কোনোভাবে আসতে পারবে বা কোনো অ্যাপ্রুভালের মাধ্যমে আসতে পারবে, সেই অ্যাপ্রুভালের সিস্টেমটাও আমি আপনাদেরকে বলে দিব। অথবা যদি তারা এইটাও বলে যে যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা এখানে তাদের স্পন্সরের মাধ্যমেও ভিসা এক্সচেঞ্জ করে আসতে পারবে, অথবা ভিসাগুলো রিঅ্যাক্টিভ করার কোনো সুযোগ সুবিধা থাকে, সেইগুলো কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আপাতত আপনারা কোনো রকম টেনশন করবেন না, অপেক্ষা করতে হবে যতদিন না আরব আমিরাত সরকার কোনো ঘোষণা না দিছে। তো আরব আমিরাত সরকারের ঘোষণার অপেক্ষা কিন্তু আমরা করতেছি। আর ফ্লাইট যদি স্বাভাবিক হয়, আমি আগেও বলছি আপনাদের, আপনাদের যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো কাজে রাখি আপনারা আসতে পারবেন। সো আপাতত বর্তমানে ভিসার জন্য বা ভিসা এগুলো রিঅ্যাক্টিভের জন্য অথবা নতুন কোনো টিকিটের জন্য কারোর সাথে লেনদেন না করাটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হয়। 3 নম্বরে যে প্রশ্নটা দেখতেছি সেটা হলো যে ভিজিট ভিসার ক্ষেত্রে কি করা যায় না করা যায়। টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে যেহেতু 16টা দেশের সাথে, প্রথমে 13টা দেশের সাথে ছিল, তো ফ্লাইটও বন্ধ, ভিজিট ভিসাও বন্ধ। তো আপনাদের জন্য একটাই কথা বলবো যে আপনাদের যারা ভিজিট ভিসা ছিল তাদেরটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, এবং নতুন করে যখন আবার আরব আমিরাত সরকার ভিজিটরদের আনবে তখন আপনাদের ভিসাটা রিঅ্যাক্টিভ করার মানে সম্ভাবনা খুবই কম, কারণ পিছনে এরকম বিফোর এন্ট্রি ক্যান্সেল হয়েছিল, আপনাদের এখন স্টেটাস হলো বিফোর এন্ট্রি ক্যান্সেল। সো আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেই অবধি, যখন আবার টুরিস্ট ভিসা খুলবে, আবার আপনাদের যদি ডিপোজিট দেওয়া থাকে সেই ভিসার উপরে সেম আবার আপনার ডিপোজিটের উপরে সেম ভিসা বের করতে পারবেন আরেকবার ভিসার পেমেন্ট দিয়ে। সো ডিপোজিট যদি না থাকে, অনেকেই ভিসা বের করেছেন ডিপোজিট ছাড়া, তাহলে আপনাদের কোনো না রিফান্ড পাবেন না,
এখান থেকে আবার ভিসা পাবেন। সো আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফ্লাইট খোলা রাখ পর্যন্ত। যদি ফ্লাইট খুলে দেয় আশা করি ট্যুরিস্ট ভিসাও খুলে দিবে ইনশাআল্লাহ। আবার অনেকেই প্রশ্ন করতেছেন ইনসাইড কান্ট্রি ভিসার সম্পর্কে, যাদের বিজিট ভিসা ওভার হয়ে গেছে মনে করেন 3 মাস শেষের পথে, তখন তারা কিন্তু আবার এই দেশের ভিতরে আরেকবার বিজিট ভিসা নিতে পারবেন, সেই সেবাগুলো আমাদের কাছে পাবেন। চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই আবার ইউরোপে ওয়ার্ক পারমিটের জন্য যোগাযোগ করতেছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ক পারমিট অনেকগুলো হয়েছে এবং 1 তারিখে আমাদের ফ্লাইট আছে ইউরোপের জন্য। যারা ওয়ার্ক পারমিট করেছিলেন, যারা দক্ষ স্কিল আছে কাজের জন্য, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেম সেম কাজের জন্য আমরা মিলিয়ে দেখতে পারি যে মাল্টা অথবা রুমানিয়া, বিশেষ করে রুমানিয়ার ক্ষেত্রে হয়তো আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। লিগ্যালভাবে প্রসেস করে যদি আমরা ইউরোপের কাজ করি তাহলে করতে পারবো, না হলে আমরা অন্য কোনো ওয়েতে আমরা কোনো কাজ করি না। সবাইকে আপনাদের ধন্যবাদ। আশা করি আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছে। নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো যতটুকু হেল্প করার বা যতটুকু সাপোর্ট আপনাদেরকে করতে পারি। তারপরেও যারা কাতার হয়ে আসতে চাইতেছেন, দুবাইতে ইচ্ছা আছে, তাদেরকে বলবো কাতার এয়ারওয়েজের যে অফিস আছে বাংলাদেশে, তাদের সাথে যোগাযোগ করেন। তারা আপনাকে সম্পূর্ণ বলে দিবে এবং তাদের কাছ থেকে সরাসরি টিকিট নিয়ে আপনারা আসতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 15 দিন স্টে করার পরে আপনারা আসতে পারবেন কিনা না সেটা আমি বলতে পারতেছি না। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আজকে মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফিজ।